হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল তো বিশ্বজয় ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রাইমারি টেট দু হাজার তেইশ দশই ডিসেম্বর তোমাদের অনুষ্ঠিত হতে চলেছে সেই এক্সামকে লক্ষ্য রেখে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে পিয়াজে কোহেলবার্গ এবং ভাইগোর্স কি থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর এবং জানো এই পিঁয়াজে কোহলবার্গ এবং ভাইগোটস্কি থেকে প্রতিবার টেটে পাঁচ নাম্বার করে পরীক্ষায় আসেই তো প্রত্যেকে এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখো কোন কোন প্রশ্নগুলো তোমাদের এবারে টেটের জন্য ইম্পর্টেন্ট সমস্ত কিছু দেখে নেব তো তার আগে বলে নিই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো শেষ মুহূর্তে যে কয়েকটি ক্লাস দেবো যে কয়েকটি টিপস দেবো তোমাদের টেট পরীক্ষার জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ সেই সঙ্গে তোমাদের ফুল মক টেস্ট শুরু করা হয়েছে ফুল মক ফ্রিতে যারা ফ্রিতে ফুল মক দিতে চাও দেখো ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে বা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে দুটো গ্রুপে যুক্ত হয়ে যাবে যারা প্রাইমারি টেট দু হাজার লক্ষ্য করে প্রিপারেশান নিচ্ছ ফুল মক টেস্ট দিতে চাও অবশ্যই প্রত্যেকেই কিন্তু যুক্ত হয়ে যাবে তো দেখো আজকে আমরা পেঁয়াজে কোলবার্গ এবং ভাইগোর্স্কি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আমরা আলোচনা করে নেব তো প্রথম প্রশ্ন দেখে নাও যে পেঁয়াজ কোন ধরনের নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয় মৌলিক ট্রাইবিয়াল ব্যক্তিনির্ভর না সমাজ নির্ভর দেখো জিন পেঁয়াজেট যিনি সুইজারল্যান্ডের এক মনস্তত্ত্ববিদ তাই না তো দেখো এই জিন পিয়াজেট যে প্রজ্ঞামূলক যে বিকাশের চারটি স্তরের কথা বলেছেন প্রজ্ঞামূলক বিকাশের সেখানে কি কি স্তরগুলো আছে তো যে সেন্সরি মোটর স্টেজ আছে সেন্সরি মোটর স্টেজ আছে যেটা জন্ম থেকে আমরা দু বছর ধরতে পারি তাছাড়া প্রি অপারেশনাল স্টেজ আছে সেটাকে আমরা দেখো দুই থেকে সাত বছর ধরতে পারি তারপরে কি আছে যে কনক্রিট অপারেশনাল স্টেজ সেটা সাত থেকে এগারো বছর এবং যৌক্তিক সক্রিয়তা স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ যেটা এগারো টু অ্যাবাব মানে আঠারো বা তার পরবর্তী তাহলে এখানে আমাদের দেখো জিন পিয়াজেট তিনি মূলত ব্যক্তির হ্যাঁ প্রজ্ঞামূলক দিকটির কথা আলোচনা করেছেন তাহলে এখানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর এইভাবে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের আমি ডিসকাস করব তোমাদের এবারে টেট পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং কমনযোগ্য প্রত্যেকটি প্রশ্ন নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও যে যে কি কোন ধরনের নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয় দেখো আমরা এখন পিঁয়াজে পড়লাম এরপর আমরা পড়বো কিকে তো কি তো দেখো এখানে যদি আমরা ভাইগোর্স কি সমাজ নির্ভর ব্যক্তি নির্ভর না মৌলিক তো দেখো ভাইগোর্স কি রাশিয়ান মনস্তত্ববিদ কোথাকার রুশ দেশের অর্থাৎ রাশিয়ান মনস্তত্ববিদ তো তিনি কি করেছেন তার মনস্তত্ত্বতে তিনি সমাজ সংস্কৃতি বিকাশে ঠিক আছে যে সংস্কৃতি ভাষা এবং সমাজকে বেশি নির্ভর এবং সমাজকে বেশি প্রাধান্য দিয়েছে তাহলে এটা সমাজ নির্ভর হবে ভাইগোর্স কি কোন নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয় সেটা হচ্ছে আমাদের সামাজিক বা সমাজ নির্ভর তাছাড়া তার একটি কি আছে তো জেড পিজি আছে জেড পিডি আছে হ্যাঁ জোন ও প্রক্সিমেল ডেভেলপমেন্ট তাছাড়া তার যে ভাড়া বন্ধন আছে এইগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে চলো আগামীতে প্রত্যেকটাই আলোচনা করে দিচ্ছি চলো পরবর্তী প্রশ্নে চলে যাব পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া আছে যে ব্যক্তি নির্ভর যে নির্মিতিবাদ সেটা কি যে ব্যক্তি যখন নিজস্বতার ভিত্তিতে জ্ঞানকে সংগঠিত করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষায় সক্রিয় হয় ব্যক্তি যখন কৃষ্টি সংস্কৃতি এবং ঐতিহ্যের ভিত্তিতে জ্ঞানকে সংগঠিত করে না অন্যান্য ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি বিবেচনা করে যখন জ্ঞানকে সংগঠিত করে তাহলে দেখো ব্যক্তি নির্ভর যে নির্মিতিবাদ সেখানে কি হয় বলো যে অপশান ওয়ান এবং টু হবে সঠিক উত্তর অর্থাৎ ব্যক্তি যখন নিজস্ব তার ভিত্তিতে সংগঠিত হয় এটা আর নেক্সট হচ্ছে জীবন প্রতিষ্ঠিত হওয়ার জন্য আকাঙ্ক্ষায় সক্রিয় হয় এই দুটো তো তোমাদের টেট দু হাজার বাইশে যেন এই রকমই প্রশ্ন এসেছিল ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখে নাও যে নিচের কোনটি নির্মিতিবাদের শিক্ষাগত তাৎপর্য যে পাঠদান হলো জ্ঞানের নির্মাণের জন্য প্রয়োজনীয় সুযোগের ব্যবস্থা করা না অর্জিত জ্ঞানের ভিত্তিতে নতুন জ্ঞান নির্মাণ করা ব্যক্তিগত পার্থক্য এবং সামাজিক অভিজ্ঞতার পার্থক্যের কারণে অর্জিত জ্ঞানের মধ্যে পার্থক্যগুলো দেখা যায় না উপরের সবগুলো তাহলে এখানে আমাদের কি হবে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ওপরের সবগুলোই হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে যাব দেখে নাও যে নিচের কোনটি নির্মিতিবাদের আমরা পড়লাম যে এটা উপরের সবকটি হলো সঠিক উত্তর দেখো নেক্সট প্রশ্ন চলে যাব যে নিচের কোনটি ভাইগোর্সকির যে শিখন শিখন সমাজ নির্মিতিবাদের মূল নীতি নয় সামাজিক মিথস্ক্রিয়া রিএনফোর্সমেন্ট জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট না স্ক্যাপোল্ডিং ঠিক বা ডিং তো এখানে দেখো ভাড়া বন্ধন তো আছে সামাজিক মিথিস মিথস্ক্রিয়াও আছে হ্যাঁ জেড পিডিও আছে তাহলে এখানে আমাদের যে আনসারটি হয়ে যাবে যে অপশান বি যে রিএনফোর্সমেন্ট এটার কথা কিন্তু কি বলেননি নির্মিতিবাদে তাহলে অপশান বিটা এখানে ভুল আছে নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও যে শিক্ষার কোন পর্যায়ে কি তার সমাজ সামাজিক যে নির্মিতিবাদ তথ্য সুপারিশ করেননি যে শিক্ষার পাঠ্যক্রম নির্ধারণ শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা না শিক্ষার যে শিক্ষা শিক্ষণ পদ্ধতি না মূল্যায়ন তাহলে ভাইগোর্স কী যে বিষয়ে সুপারিশ নি সেটা হচ্ছে শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা অপশান বি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে যাব দেখে নাও যে নৈতিক আচরণ আমরা কি বলবো যে মোরাল যেটা হুম মোরাল যেটা এখানে যে বিহেভিয়ার যে কোনো সামাজিক গোষ্ঠী নির্ধারিত নৈতিক মান অনুযায়ী আচরণ করা নৈতিক আচরণ সামাজিক গোষ্ঠীর নৈতিক চেতনার দ্বারা নিয়ন্ত্রিত হয় না গোষ্ঠীর সব সদস্যদের মধ্যে যা প্রত্যাশা করা হয় না উপরের সবগুলোই তো এখানে দেখো এখানে তোমাদের কি হয়ে যাবে যে অপশান ডি হয়ে যাবে ওপরের সবগুলোই হয়ে যাবে নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও যে অনৈতিক তাহলে আচরণ কি অনৈতিক আচরণ যে গোষ্ঠী প্রত্যাশিত আচরণ থেকে ব্যতিক্রমী আচরণ হয় এটা অজ্ঞতার জন্য নয় সমাজে প্রত্যাশিত আচরণকে অবজ্ঞা করা তো অপশান ডি হবে সবগুলোই চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখে না পরবর্তী প্রশ্ন যে নীতিহীন মানে আনমোরাল আচরণ কোনগুলোকে আমরা বলি তো নীতিহীন বা আনমোরাল যেগুলো আচরণ সেগুলো মনে রাখবে যে নৈতিক আচরণ সম্পর্কে অজ্ঞতা প্রত্যাশিত আচরণের বিরোধিতা করা নয় ইচ্ছাকৃতভাবে হুম বয়স্কদের অপছন্দের শিশুর আচরণে অধিকাংশ ক্ষেত্রে অনৈতিক নয় নীতিহীন তো এগুলো সবগুলোই হবে তো এই যে এই কিওয়ার্ডটা ওয়ার্ডটা ভালোভাবে মনে রেখো আমি তোমাদের নেক্সট ক্লাসে কিওয়ার্ড সংক্রান্ত ঠিক আছে টিপস নিয়ে আসব যে ভিডিওটি দেখলেই তোমরা কিন্তু তোমাদের বেশিরভাগ অ্যান্সার ঠিক হয়ে যাবে তো অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাব যে নিচের কোনটি সঠিক তবে যে দেখতে হবে যে চারটে অপশান সঠিক আছে কি নেই যে অনৈতিক আচরণ স্বেচ্ছাকৃত হ্যাঁ অনৈতিক আচরণ সমাজের পক্ষে ক্ষতিকর তো এগুলো দেখে নাও যে এগুলো প্রত্যেকটাই ঠিকই আছে দেখো তো এখানে তোমাদের চারটে অপশানই সঠিক হবে চলো পরবর্তী প্রশ্নে চলে যাব দেখে নাও নৈতিক বিকাশের ক্ষেত্রে পেঁয়াজে কয়টি পর্যায়ে উল্লেখ করেছেন যে পেঁয়াজের আমরা নৈতিক বিকাশের যে পর্যায় দেখতে পারি সেখানে কটি পর্যায় আছে ঠিক আছে নৈতিক বিকাশে পেঁয়াজের কটি পর্যায় আছে বলো তো চারটে পর্যায় আছে সেটা কি কি অ্যানোমি আছে জিরো থেকে পাঁচ বছর হেট্রোনমি আছে হ্যাঁ সেটা পাঁচ থেকে নয় বছর মানে হেট্রোনমি অথরিটি একটা আছে আর রেসিপ্রোসিটি একটা আছে নয় থেকে তেরো বছর আর অটোনমি আছে তেরো থেকে আঠারো বছর এগুলো আমাদের মনে রাখতে হবে তাহলে চারটে পর্যায়ে নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও নেক্সট প্রশ্ন যে বৈধিক বিকাশের সঙ্গে নৈতিক বিকাশের সম্পর্কের উপর মনোবিজ্ঞানে গবেষণা যেটা করেছেন সেটাকে আমরা কি বলি তো দেখো বৈধিক বিকাশের সঙ্গে তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে কি পেঁয়াজে এবং কোলবার্গ নৈতিক বিকাশের কথা বলেছেন পেঁয়াজে এবং কোলবার্গ আর দেখে নাও নেক্সট প্রশ্ন আমি তোমাদের এক্ষুনি বললাম যে পেঁয়াজের যে নৈতিক বিকাশের যে ক্রমপর্যায় যে চারটে আছে প্রথমে কি আছে অ্যানোমি আছে প্রত্যেকটা অপশানই দেখো এনোমি আছে তারপরে কি আছে হেট্রোনমি অথরিটি আছে দেখো এই দুটো অপশানে হেট্রোনমি অথরিটি আছে তাহলে দেখে নাও এরপর কি কোথায় কি আছে এরপর দেখে নাও যে এরপর দেখে নাও কি আছে যে হেট্রোনমি রেসিপ্রিটি আছে এখানে কিন্তু দেখো নেই তাহলে এটা কেটে যাচ্ছে তারপরে অটোনমি আছে তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো সেই সঙ্গে তোমাদের মনে রাখতে হবে এই জিনিসগুলো দেখো এই জিনিসগুলো তোমাদের একটু মনে রাখতে হবে দেখো আমি বলছি একটু ক্লিয়ার করে দাও এনোমিতে শিশুরা শূন্য থেকে যে পাঁচ বছর এখানে শিশুরা তাদের যে আনন্দ ব্যথা নৈতিক আচরণের জন্য আনন্দ ও ব্যথা এইগুলো কিন্তু দায়ী নেক্সট যেটা আছে হেট্রোনোমি অথরিটি এখানে পাঁচ থেকে নয় বছর শিশুদের আছে এখানে শিশুরা মূলত শাস্তি হ্যাঁ ও পুরস্কারের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত ঠিক আছে যে শাস্তির ভয়ে তারা নিয়ন্ত্রিত হয়ে থাকে বা কোনো কিছু চকলেট পাবে তার জন্য হেট্রোনোমি রেসিপ ক্রোসিটিতে যেটা আছে যে নয় থেকে তেরো বছর শিশুরা আছে এখানে কি হয় বলো তো যে তাদের যে দল পিয়ার গ্রুপ সেই দলগত হ্যাঁ সহমতের দ্বারা তারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অটোনমিতে কি আছে অটোনমিতে তারা নিজেরাই নিজেরা যুক্তিপূর্ণ বিচার করতে পারে ঠিক আছে নৈতিক আচরণটা সেই উপর নির্ভর করে থাকে নেক্সট প্রশ্ন চলে যাব যে কোলবার্গের মতে নৈতিক বিকাশের যে প্রতিটি পর্যায়কে কতগুলো একাধিক যে স্তরে ভাগ করা যায় সেগুলো কি কি দেখে নাও ঠিক আছে তো এখানে দেখে নাও আমরা যদি দেখে নিই তো এখানে দেখো যে প্রাক প্রথাগত পর্যায় তারপরে প্রথাগত পর্যায় উত্তর প্রথাগত পর্যায়কে দুটো স্তরে ভাগ করা যায় তাহলে এখানে দেখো আমাদের কি কি আছে বলো তো কোলবার্গের যেটা আছে কোলবার্গের আছে তো কোহলবার্গ কোহেলবার্গ কোহেলবার্গ তো সেখানে দেখো কি কি আছে প্রথমে আছে যে প্রাক প্রথাগত সেটা আছে সাত থেকে দশ বছর সেখানে কী হয় শাস্তি পুরস্কার দ্বারা নিয়ন্ত্রিত হয় আত্মকেন্দ্রিকতা দেখতে পাই প্রথাগত পর্যায়ে কি কি আছে যে অন্যদের দ্বারা নিয়ন্ত্রিত ভালো ছেলে ভালো মেয়ে হ্যাঁ দশ থেকে তেরো বছর আর তৃতীয় যেটা আছে যেটা তেরো থেকে উপরের দিকে সেটা বিবেক যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে দেখে নাও এই যে এই তিনটে যে পর্যায় এই তিনটে পর্যায়কে মোট দুটো করে মানে স্তরে ভাগ করা হয়েছে মোট তাহলে ছটি হচ্ছে দেখে নাও নেক্সট প্রশ্নে চলে যাব যে কোলবার্গ নৈতিক বিকাশের বিভিন্ন স্তরের মধ্যে নিচের কোনটিকে প্রাসঙ্গিক নয় বলেছেন দেখো কোলবার্গের মধ্যে কি বলা হয়েছে বলো তো কোলবার্গে যে আমাদের যদি দেখি যে শাস্তি বাধ্যতা আছে সমাজ প্রত্যাশিত আচরণ আছে সর্বজনীন নীতি আছে অনুকরণটা নেই এক্ষেত্রে তা অপশন ডিটা এখানে ভুল দেওয়া আছে নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও যে নিচের কোন বিকাশ অপেক্ষাকৃত বিলম্বে ঘটে বিলম্বে মানে কি দেরিতে ঘটে তাহলে কোন বিকাশ বলো তো দেরিতে ঘটে যে বিকাশটি দেরিতে ঘটে সেটা যদি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে নৈতিক বিকাশ দেখো একটা শিশু দেখো ভাষার বিকাশ দৈহিক বিকাশ সামাজিক বিকাশ তো আগে চলে আসে কিন্তু যে মোরাল ডেভেলপমেন্ট সেটা কিন্তু আগে আসে না তাহলে এখানে তোমাদের অপশান ডিটা সঠিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এইগুলো কোন বিকাশের ক্ষেত্রে ব্যক্তিদের এ টাইপ ও বি টাইপ ভালো হয় ঠিক আছে কোন বিকাশের ক্ষেত্রে শিশুদের যে এ টাইপ ও বি টাইপ ভালো হয় এটাও তোমাদের অ্যান্সার হয়ে যাবে নৈতিক বিকাশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের নেক্সট প্রশ্ন দেখে না বি টাইপ ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় নিয়মের দ্বারা নিজস্ব স্বার্থের কথা বিবেচনা করে আইনের দ্বারা না বিবেকের দ্বারা তো দেখো আমাদের এ টাইপ আর বি টাইপ একটু বুঝতে হবে কী জিনিস দেখো এ টাইপে কী হয় ব্যক্তিদের যে নৈতিকতা হ্যাঁ কোহবা কোহেলবার্গের যে নৈতিকতা মোরাল ডেভেলপমেন্ট থিওরিটা সেটা কি হচ্ছে নিয়মের দ্বারা তাহলে এ টাইপে আমরা কি হচ্ছে এক ব্যক্তির যে নৈতিকতা সেটা নিয়ন্ত্রিত হয় নিয়মের দ্বারা কিন্তু বিয়ে নৈতিকতাটা আদর্শ ও উন্নত বিবেকের দ্বারা হয় ঠিক আছে আদর্শ ও উন্নত বিবেকের দ্বারা তাহলে মনে রাখতে হবে এখানে যে নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত হয় এ টাইপ আর বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত হয় বি টাইপ তো খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের প্রশ্ন ঠিক আছে প্রাইমারি টেটের জন্য নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও যে ভাইগোটস্কির মতে জ্ঞান বা প্রজ্ঞা জন্ম নেয় বাহ্যিক উপাদানের সঙ্গে প্রতিক্রিয়ার ফলে অভ্যন্তরীণ উপাদানের সঙ্গে প্রতিক্রিয়ার ফলে বাহ্যিক ও অভ্যন্তরীণ উপাদানের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে তাহলে এখানে তোমাদের কোন অ্যান্সারটি হয়ে যাবে এখানে অবশ্যই অপশান সি হয়ে যাবে বাহ্যিক ও অভ্যন্তরীণ উপাদানের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে যদি আমরা দেখি ভাইগোটস্কি থেকে যে ভাইগোটস্কি যেটা আছে তোমাদের জোন ও প্রক্সিমো ডিস্টাল যে বা প্রক্সিমাল যে ডেভেলপমেন্ট আছে সেখানে দেখবে যে সেখানে দেখবে এইভাবে আছে যে একটা শিশু যা কিছু অর্জন করলো সে অর্জনটা যখন শিশু নিজে অর্জন না করতে পারে তখন আর একজনের সাহায্য নেয় এই যে সহায়তা এই সহায়তাকে বলা হয় স্কেপ ঠিক আছে যে সঠিক সময়ে যখন সহায়তা পায় সেটাকে বলা হয় স্ক্যাফোল্ডিং মনে রাখতে হবে আর শিশু যখন আর শিশু যখন যে তার একটা যে মুহূর্তের যে পারদর্শিতা থাকে সম্ভাব্য যে পারদর্শিতার মধ্যে যে সূচিত হয় হুম যে ধরো যে ধরে নাও একটা শিশু যে কিছুটা জিনিস বুঝতে পারছে যে এটাকে বিড়াল বলা হয় কিন্তু বিড়ালের থেকে যখন বড় কিছু দেখতে পেল বাঘ তখন সে মনে করছে সেটা যে বড় বিড়াল কিন্তু সেখানে একজন শিক্ষক বা গুরুজন এটা যখন বলে যে এটাকে বাঘ বলে তখন এই যে সহায়তাটাকে এটাকে বলা হয় জেড পি ডি সঙ্গে এটাকে কি বলা হয় ভাড়া বন্ধন বা স্কেপ এগুলো আমাদের মনে রাখতে হবে ঠিক আছে খুবই খুবই তোমাদের টেট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নেক্সট তাহলে দেখে নাও নেক্সট প্রশ্ন যে শিক্ষাক্ষেত্রে যে সমাজ নির্মিতি ধারণা যারা প্রয়োগ করেছেন তাদের মতে উল্লেখযোগ্য কী তাহলে শিক্ষাক্ষেত্রে যারা সমাজ নির্মিতি ধারা প্রয়োগ করেছেন সে আর কেউ নয় ঠিক আছে তো এখানে তোমাদের কোন অ্যানসারটি হবে একষট্টি অ্যানসার কোনটি হবে তোমরা এগুলো অ্যানসারগুলো নিজেরাও করতে পারো তো এখানে তোমাদের অ্যানসার হয়ে যাবে ভাইগোর্স কি এবং ব্রুনার হয়ে যাবে অপশান টু থ্রি হবে অপশান সিটা হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও যে স্ক্যাফোল্ডিং বা ভাড়া বন্ধন বলতে কি বোঝায় আমি তোমাদের বললাম যে সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সংকেত দান করা মনে করিয়ে দেওয়া সমস্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্তি করা না উপরে সবগুলোই তাহলে দেখো স্কো স্ক্যাফোল্ডিং বা ভাড়া বন্ধন যেটা কি সেটা কি হচ্ছে সমস্যা সমাধানের ক্ষেত্রে শিশুদের কোনো একটি হিংস দেওয়া হ্যাঁ বা কোনো কিছু মনে করিয়ে দেওয়া বা ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যাকে বিভক্ত করে তাকে বোঝানো তো এখানে অপশান ডি হচ্ছে সবগুলোই তো তোমাদের দেখো পিয়াজে ভাইগোর্সকি এবং কোলবার্গ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করে নিলাম তো তোমাদের এই টেটের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে এই ধরনের ক্লাস আমি আগামীতে তোমাদের জন্য নিয়ে আসব এবং এই ক্লাসটি যারা ভালোভাবে করেছো তারা এখান থেকে কিন্তু পাঁচ নাম্বার কমন পাবেই ঠিক আছে এটুকু আমি বলতে পারি সে সঙ্গে আমি তোমাদের বললাম যে যারা ফুল মক টেস্ট দিতে চাও ফুল মক যারা দিতে চাও দেখো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আছে সেই গ্রুপে প্রত্যেকেই যুক্ত হয়ে যাও খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষার আগে পাঁচটি ফুল মক টেস্ট নেওয়া হবে ফ্রি অফ কস্টে তোমাদের জন্য তো প্রত্যেকেই যুক্ত হয়ে যাবে আর অবশ্যই চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং প্রত্যেকেই শেয়ার করে দিও ভালো লাগলে